সকাল নয়টা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত আমাদের শুধু মাদারীপুরে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে যেটাতে আমাদের তাপ তাপপ্রবাহে তেমন কোনো প্রভাব নেই আর আমরা আগে বলছি বারবার বলে আসছি যে সিলেট বিভাগ কিংবা চট্টগ্রাম বিভাগ এই দুটোই বিভাগে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে যেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য ঘটাবে না আর প্রবাহ আমাদের যেটা গত তিন দিন যে পুরাবাস ছিল আজকে সকাল সাড়ে নয়টায় সেটা আবার আপডেট করা হয়েছে সেটা আরও তিন দিন সেটা বর্ধিত করা হয়েছে এবং আমরা আর আগেও বলছিলাম যে এপ্রিল মাস জুড়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে কিছু এলাকা বা তাপপ্রবাহ ঢুকতে পারে আবার তাপপ্রবাহ আবার তার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে এদিক সেদিক হতে পারে প্লাস মাইনাস তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আর যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে সেটা বা তীব্র আকার ধারণ করতে পারে আপাতত সেটা তীব্র অবস্থায় আসে অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা বিয়াল্লিশ বা তার বেশি হয় তা আমাদের যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই সারা দেশে তেমন একটা শুধু সিলেট এবং চট্টগ্রাম ব্যতীত তা আমাদের তাপপ্রবাহ যেটা চলছে তেতাল্লিশের কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে বিশেষ করে রংপুর কিংবা রাজশাহী রাজশাহী কিংবা আমাদের খুলনা ডিভিশনের দিকে আর তাপপ্রবাহ কমার একটা বড় উপায় হলো যে আমাদের বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে আমি আগেও বলছি এখন আবার বলি ওইখানেও যদি বড়ো মানের মানে একটা যদি বৃষ্টি না হয় কালবৈশাখী ঝড় আকারে সিঙ্গেল সেল থেকে অনেক সময় বৃষ্টি এতে সামান্য প্রভাব পড়ে আমরা মাল্টিসেল বা স্কোয়ার লাইন বলি অনেক সময় এই স্কোয়াল লাইন থেকে যদি বৃষ্টি না হয় এবং সেই স্কোয়াল লাইনটা যদি বাংলাদেশ পাস করেও আমাদের দক্ষিণ পূর্ব দিকে চলে যায় তখন ওই বাংলাদেশের পশ্চিমের সাইডগুলো প্লাস বাংলাদেশ দুই সাইডে একটা প্রভাব পড়বে তখন তাপমাত্রা কয়েকদিনের জন্য কমে আসতে পারে আবার বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে তবে সামান্য স্বস্তির হতে হবে এক থেকে দু দিন স্বস্তির হতে পারে যদি এরকম স্কোয়াল লাইন থেকে বড়ো মানের একটা বৃষ্টি হয় তা আগামী পাঁচ দিনও যদি আমি বলি সেরকম সম্ভাবনাটা খুবই কম বাংলাদেশের পশ্চিমে বা তার আশেপাশে কোথাও বৃষ্টি হয় আর বাংলাদেশের লোকালি আমি আগে বলছি যে স্থানীয় ভিত্তিতে কিছু বৃষ্টি হয় সেটা সামান্য প্রভাব পড়তে পারে দীর্ঘমেয়াদিকে আমার একটা প্রভাবের সম্ভাবনা নেই তবে একটা জিনিস আমরা বারবার উল্লেখ করি যে কালবৈশাখীটা সেটা নাও কাস্টিংয়ে পরে এক থেকে ছয় ঘন্টার জন্য এটা নাও কাস্টিং বলা হয় এটা যখন তৈরি হয় বা ডেভেলপ করে তখন সেটা আমরা ধরতে পারি এটা যদি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে হয় এক থেকে দেড় ঘন্টা আগে আমরা পুরোবার দিতে পারব যদি বাউন্ডারির বাইরে হয় আমরা ছয় ঘন্টা কমপক্ষে আমরা পুরোবার দিতে পারব এই জন্য কালভোজি সিস্টেম যখন তখন বৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের নিউমারিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল বা গাণিতিক মডেল অনুসারে তেমন বড় মন কোনো মানে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে তেমন একটা নেই যার কারণে আমাদের তাপপ্রভ যেটা বিদ্যমান রয়েছে সারা দেশে সেটা চলমান থাকতে পারে